হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, মনসা পুজো বা বিশ্বকর্মা পুজো। মার বাড়িতে গিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর বা মনসা পুজোর আগের দিন। আমি রাত্রিবেলা গিয়েছিলাম, মা এই সবজিগুলো এনেছিল, মানে আমার বাপের বাড়ি। শ্বশুর বাড়িতে এইসব নেই, তো আমি আর আমার দিদি গিয়েছিলাম। আমি সব এই সবজিগুলো কেটে রেডি করে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে, বেগুন, তারপর আলু, বটবটি, কুমড়ো, কলা, সব আরও মনে হয় টোটাল 7 রকম সবজি আমি কেটে দিয়েছিলাম, কাঁকরোল। তারপর মামা আজ এনেছিল ইলিশ মাছ, এই ছোট্ট ছোট্ট ইলিশ মাছ, এই রান্না পুজোর দিনে তাই অনেক দাম নেয়। তারপর চিংড়ি মাছ, রুই মাছ, এই মাছগুলো এনেছিল, আমি কেটে নুন হলুদ মাখিয়ে দিদি রেখে দিয়েছিলাম। তারপর পরের দিন সকালবেলা মার বাড়িতেই তো ছিলাম, ঘুম থেকে উঠে মানে ছাদে উঠেছিলাম, কারণ ওয়েদারটা একদম এমন হয়ে এসেছিল যেন বৃষ্টি খুব হবে। মাদের বাড়ির বেলগাছ, আঁশফল গাছ, ওয়েদারটা এমন হয়েছিল যেন খুব বৃষ্টি হবে, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি, কালো হয়ে এসেছিল। আবার অল্প একটু বৃষ্টি হয়েছিল, হওয়ার পর আবার যেই কি সেই টানা রোদ আর গরম হয়ে গেছে, মানে এত গরম পড়েছে বলা যাবে না। আর আমার ঠান্ডা তো যে হারে ধরেছে আর সারা নামই নিচ্ছে না, গলাটা ঠিকই হচ্ছে না, যতবারই মানে গরম জল গার্গিল করা হচ্ছে, যেই কি সেই আবার হয়ে যাচ্ছে, একটু ঠান্ডার ধাত আছে ওই কারণে। তারপর এই আমাদের বাড়ির আশেপাশের গাছগুলো, এই গাছগুলো অবশ্য আমাদেরই, অর্জুন গাছ, আঁশফল গাছ। তারপর আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান, ওই এই ব্লগ ভিডিওটি করার পর আবার চান টান করে ঘরের কাজটা ছেড়ে মানে স্নান করার পর পুজো করলাম, মনসা পুজো। পাশের কাকিমার বাড়ি মনসা গাছ আছে, ওই পুজো করছিলাম, দুধ কলা, বাতাসা, সন্দেশ, ধূপ মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে মাকে একটু প্রণাম করলাম, পুজো করছিলাম ধূপ মোমবাতি ধরিয়ে। আমার মেয়েও প্রণাম করলো, মেয়ে আর দিদি মেয়েছিল, দিদিও এসেছিল পুজো করতে, পুজো করছিলাম দুজন মিলে। তারপর পুজো টুজো করার পর ওর বাবার গাড়িটা আবার ছিল সাইকেল, তো আমাকে ছিল না, ওর বাবা কাজে গেছিলো, সাইকেলটা বাড়িতে ছিল, বললো সাইকেলটা পুজো করার জন্য, ওই জন্য ঠাকুরমশাইকে দিয়ে সাইকেলটাকেও আবার পুজো করালাম। আর এদিকে সাইকেল আর ওই পাশের যে কাকিমা, ওই কাকিমাদের বাইক ছিল, দুটো একসঙ্গে পুজো করছিল ঠাকুরমশাই। কাশী বিশ্বনাথ হয় নম, অমরনাথ হয় নম, বাবা মহেন্দ্রনাথ হয় নম, লোকনাথ হয় নম, মধ্যমস হয় নম, নীলকণ্ঠ হয় নম, ঘটাভারী নম, চুড়াস্ত হয় নম, রামল প্রণাম পূর্ব জঙ্গল ভুবনম, সীতাপতি সুন্দরম, মঙ্গলেশ্বর হয় নম, রামেশ্বর হয় নম, হর হর দেব নম, শিবায় নম, শিবাদি সর্ব দেবতায় নম, বিশ্বকর্মাণ্যে দেবতায় নম, জয়ন্তী মঙ্গলা কালী ভক্ত কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসদে ওম প্রেম কালিকা দেব্বায় নম, হিন্দু দেব্বায় নম, বিশ্বকর্মাণ্যে দেবতায় নম, মঙ্গলেশ্বরায় নম, রামেশ্বরায় নম, কাশী বিশ্বনাথ হয় নম, কেদারনাথ হয় নম, অমরনাথ হয় নম, বাবা মহেন্দ্রনাথ হয় লোকনাথ হয় নম, উত্তমশ্বরায় নম, হর হর দেব নম, শিবায় নম।
ঈশ্বর পুজো হওয়ার হয়ে গেল। তারপর আবার বাড়িতে গেলাম, বাড়িতে আমাকে কালকে সারা ধরে আমি আর দিদি যে রান্না বান্না করেছিলাম, ভাত ডাল ডাল চচ্চড়ি পুঁই শাক কুমড়ো ইলিশ মাছের মাথাকে আমি দিয়ে, তারপরে ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, রুই মাছ ভাজা, এদিকে আলু ভাজা, মটমুটি ভাজা, বেগুন ভাজা, তারপর কলা ভাজা, পটল ভাজা, কাঁকড়ল ভাজা, বটবটি ভাজা, কুমড়ো ভাজা, এসব ভাজা করেছিল, আর পায়েস করে। তারপর দুপুরবেলা খেতে দিয়েছিল। তা এইসব কিছু সাজিয়ে ব্লগটি যদি অবশ্যই ভালো লাগে আমার এই ছোট্ট ব্লগটি রেবা ফ্যামিলি বাইটি ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো।